প্রকাশিত হয়েছে হেড কনস্টেবল ছেলেদের জন্য ভ্যাকেন্সি যেটা আছে পাঁচশো এবং মেয়েদের জন্য ভ্যাকেন্সি আছে দুশো ছিয়াত্তরটি টোটাল এখানে ভ্যাকেন্সি আছে আটশো পঁয়ত্রিশটি যেখানে ফিমেলদের জন্যও ভ্যাকেন্সি আছে মেলদের জন্যও ভ্যাকেন্সি আছে হেড কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যালো বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে আপনাদেরকে কিছুদিন আগেই জানিয়েছিলাম নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেটা দিল্লি পুলিশের এক্সামিনেশনস তো এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্য অন্য রাজ্য থেকেও এখানে আবেদন করতে পারবেন তো এখানে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটাকে ডাউনলোড করলাম এখানে দেখতে পাচ্ছি যে আবেদন শুরু হয়ে গেছে সতেরো পাঁচ দু হাজার বাইশ থেকে আবেদন চলবে ষোলো ছয় দু পর্যন্ত ষোলোই জুন দু পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে উইন্ডো ফর অ্যাপ্লিকেশনস ফ্রম কারেকশান যেটা আপনার কারেকশানসের একটা সুযোগ দেওয়া হবে একুশ ছয় দু থেকে পঁচিশ ছয় দু এটার জন্য কিন্তু কিছুটা চার্জ করা হবে তারপরে আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশানস যে ডেট সেটা হবে সেপ্টেম্বর দু হাজার তো সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখে আপনার এক্সাম হবে সেটা আমরা জানিয়ে দেবো যখনই কোনো আপডেট পাবো তো লাস্ট ডেটটা একটু মাথায় রাখবেন ষোলো ছয় দু এখানে ছেলেরাও আবেদন করতে পারবেন ওমেন্সরাও আবেদন করতে পারবেন অর্থাৎ মেল ফিমেল সকলেই এখানে আবেদন করতে পারবেন তো এক এক করে আপনাদেরকে ডিটেলসে বলবো কারা কারা আবেদন করতে পারবেন শূন্যপথ কি আছে কত টাকা স্যালারি আছে সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদেরকে একটি গুড নিউজ জানাবো অ্যান একাডেমি আপনাদের জন্য শুরু করেছে আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিংস মিনস দু হাজার তেইশকে লক্ষ্য রেখে মে মাসের তৃতীয় ব্যাচ বারো মাস ডিউরেশন একটি ব্যাচ যেখানে আপনারা পেয়ে যাবেন ম্যাথস পলিটি ফিজিক্স কেমিস্ট্রি রিজনিং হিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি ইকোনমিক্স ইংলিশ প্রত্যেকটা বিষয় এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করবে মে মাসের আঠেরো তারিখ থেকে ব্যাচটা শুরু হচ্ছে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে ফিলিমসও পড়ানো হবে মেন্সও পড়ানো হবে ডিসক্রিপশন বক্সে ডিসকাউন্ট লিঙ্ক রাখা রয়েছে এবং যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ আপনারা ব্যবহার করতে পারেন এবারে আছে ফাউন্ডেশনস ব্যাচ ফর ডাব্লিউ বিবি এক্সামিনেশন পাঁচ মাস ডিউরেশন একটি ব্যাচ যেখানে আপনারা মে মাসের পঁচিশ তারিখ থেকে ব্যাচটা পাচ্ছেন ডাব্লিউ বিবি কনস্টেবল এবং এস আই ফিলিমসের জন্য এখানে গাইড করা হবে রিজনিং ম্যাথস ইংলিশ জেনারেল স্টাডিজ আপনাদেরকে এখানে গাইড করা হবে যে কোনো কোর্সের দাম কমাতে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোডটাকে ব্যবহার করতে পারেন এবং আপনাদের জন্য একটি গুড নিউজ আন একাডেমিতে আপনারা যে কোনো কোর্সে এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোড যদি মে মাসের উনিশ তারিখের আগে ইউজ করেন সেক্ষেত্রে টেন পার্সেন্টের পরিবর্তে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য ডিসকাউন্ট লিঙ্ক রাখা রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা নোটিশটি ডাউনলোড করেছি তো এখানে যদি আমরা দেখি দেখতে পাবো এখানে সতেরো পাঁচ দু হাজার বাইশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সাথে সাথে আপনাদেরকে আমরা টেলিগ্রামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন পে ম্যাট্রিক্স এখানে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি আছে এখানে এবং ভ্যাকেন্সি কি আছে দেখুন হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল মেল তো এটা মেলদের জন্য ভ্যাকেন্সি ওপেন দেখা এখানে দেখুন আর এক্স সার্ভিসম্যানদের জন্য আছে যেটা আপনার জেনারেল ইডাব্লিউএস ও এস সি এস টি তো জেনারেলদের জন্য দুশো একচল্লিশটি এসসিদের জন্য পঁয়ষট্টি এস টিদের জন্য ষাটটি ইডাব্লিউএসদের জন্য ছাপ্পান্নটি টোটাল এখানে পাঁচশো উনষাটটি ভ্যাকেন্সি আছে আর কি আছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ফিমেল তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে দুশো ছিয়াত্তরটি যেখানে জেনারেলদের জন্য ভ্যাকেন্সি আছে একশো উনিশটি এসসিদের জন্য বত্রিশটি এসটিদের জন্য তিরিশটি ভ্যাকেন্সি আছে আর কি বলা হচ্ছে যে এস তো দেখুন এখানে এস যেটা বলা হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার বাইশের ভিত্তিতে তো বয়সের হিসাবটা করবেন কোন তারিখে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশের ভিত্তিতে আপনার বয়স যদি আঠেরো থেকে পঁচিশের মধ্যে হয় এবং আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে আর আপার্স লিমিটের ক্ষেত্রে যেরকম ছাড় থাকে এস সি এসটিদের জন্য ও বিসিদের জন্য সেরকম ছাড় থাকছে এস সি জন্য পাঁচ বছর ছাড় থাকে ও বিসিদের জন্য তিন বছর ছাড় থাকে তো সেটা আপনারা এখানে পাচ্ছেন আর কি বলা হচ্ছে তো আমরা এখানে আরও ডিটেলস জানবো তো দেখুন এখানে আপনারা দেখবেন যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন তো আবেদন করার পদ্ধতি হচ্ছে এসএসসি ডট এনআইসি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়ে আপনাদেরকে আমি বলবো এসএসসির আবেদন পদ্ধতিগুলো কিন্তু সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রেই সেম তো সেটা নিয়ে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে এসএসসির নতুন একটি ফেস ট্রেন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটাতে আবেদন চলছে তো সেটা নিয়ে আমরা ভিডিও বানিয়ে দিয়েছি সেটা চাইলে আপনারা দেখতে পারেন তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস এখানে দেখুন টেন প্লাস টু পাস তার সঙ্গে এখানে প্রফেশনালস এখানে দেখুন স্পিড ইন ইংলিশ টাইপিং ত্রিশটা ওয়ার্ড পার মিনিট তারপরে এখানে দেখুন স্পিড ইন হিন্দি টাইপিং পঁচিশটা ওয়ার্ড পার মিনিট তো অনেকেই বলবেন হিন্দি পারি না তাদের চিন্তার কোনো কারণ নেই আপনার ইংলিশ টাইপিং হলেই হবে তিরিশটা ওয়ার্ড পার মিনিট তার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস তাহলে আপনারা এখানে এলিজেবেল এখানে অর দিয়ে বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি তো এটা গেল হচ্ছে এডুকেশানস কোয়ালিফিকেশানস আপনারা আর্টসে সায়েন্সে বা আপনারা কমার্সে উচ্চ মাধ্যমিক পাস করতে পারেন তো সেক্ষেত্রেও আপনারা এখানে এলিজেবেল তো এখানে অ্যাপ্লিকেশানসের জন্য আপনার পেমেন্ট যেটা করতে হবে একশো টাকা এবং এসসি এস টি পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান এবং ওমেন্স ক্যান্ডিডেটসদের জন্য এখানে কোনো রকম আবেদন ফি লাগছে না শুধুমাত্র জেনারেল এবং ওবিসিদের জন্য একশো টাকা লাগছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন এসএসসির সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রেই আবেদন পদ্ধতি সেম এই নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এবং আপনারা যদি বলেন আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইস্টার্ন রিজিয়নে আপনাদের পরীক্ষার সেন্টার পড়বে সেটা নিয়ে কোনো চিন্তা নেই অর্থাৎ আপনার এক্সামিনেশন সেন্টার যেটা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা আছে সেটা কিন্তু আপনার কলকাতাতে পড়বে এবং কলকাতা ছাড়াও আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী শিলিগুড়ির বিভিন্ন পরীক্ষা সেন্টারে পড়বে এবং ইস্টার্ন রিজনের অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ই আর ডট ও এবং অনেক সময় অনেকে পেমেন্ট করতে গিয়ে প্রবলেমের সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যোগাযোগ করতে পারেন বা এই রিজোনাল অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে পরীক্ষার জন্য সিলেবাসটা কী আছে কম্পিউটার বেসড এক্সামিনেশন আপনার বাংলাতে প্রশ্ন থাকবে না হিন্দি এবং ইংলিশে থাকবে তো এখানে আপনারা ইংলিশেও এক্সাম দিতে পারবেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে কুড়ি কোয়ান্টিটি অ্যাটিটিউড থেকে থাকবে কুড়ি জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে পঁচিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে পঁচিশ কম্পিউটার ফান্ডামেন্টাল এমএস এক্সেল এমএস ওয়ার্ডস কমিউনিকেশানস ইন্টারনেট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু অ্যান্ডস ওয়েব ব্রাউজার এগুলো থেকে থাকবে টেন অর্থাৎ আপনার এখানে টোটাল একশো মার্কসের এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সামিনেশনস কম্পিউটার বেসড এক্সামিনেশনসের পরে টোয়েন্টি টাইমস ক্যান্ডিডেটসকে পিইডির জন্য রাখা হবে পিএমডির জন্য রাখা হবে তো এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট মেল ক্যান্ডিডেটসের জন্য কী বলা হচ্ছে ষোলোশো মিটার রান করতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আটশো মিটার রান করতে হবে তারপরে আপনার মেজারমেন্ট যেটা ফিজিক্যাল মেজারমেন্ট ফিমেলদের জন্য মেলদের জন্য কী লাগবে হাইট সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো ডেসক্রিপশন বক্সে আমরা রেখে দেবো এই অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করলাম এবং এখানে আপনাদের আরেকবার জানিয়ে দেবো আবেদন করার শেষ তারিখ ষোলো ছয় দু হাজার বাইশ তো ষোলো ছয় দু হাজার বাইশের আগে আপনারা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল দিল্লি পুলিশের জন্য আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি নিয়ে আপনাদেরকে আমি সাজেস্ট করব এসএসসির অন্য চাকরিগুলোতে কীভাবে আবেদন করতে হয় সেই নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে আপনারা আই বাটনে বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন যদি আপনারা মনে করেন তো সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই